খুলনায় যেতে চাই, খুলনার জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন আছেন আমাদের সঙ্গে। মোহাম্মদ হেলাল হোসেন, এমন একটা অভিযোগ আছে যে চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের স্টাফ সহ প্রায় 40 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। ডিসি সাহেব কিছু মনে করবেন না, প্রশ্নটা একটু তিতা এই কারণে যে আসলে কি তারা কি আদৌ হোম কোয়ারেন্টাইনে আছেন, নাকি করোনা রোগীদের সেবা দিতে হবে এই ভয়ে নিজেরাই হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি আমি জানি না আপনার কাছে কিভাবে নিউজটি গিয়েছে, কারণ খুলনাতে এই ধরনের ঘটনা আদৌ ঘটে নাই, এবং বিশেষ করে আমাদের খুলনা মেডিকেল কলেজ, খুলনা সদর হাসপাতাল সহ খুলনা জেলা উপজেলা সকল ডাক্তাররাই ইতিমধ্যে তারা মেন্টালি রেডি, সরকারের নির্দেশনা অনুসারে আমাদের করোনা রোগীদেরকে ট্রিটমেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আমরা জেলা থেকে নিয়েছি, এবং আমরা আজকেও সর্বশেষ খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক এবং সিভিল সার্জন সহ আমরা প্রশাসনের সকল কর্মকর্তা, আমাদের সকল ডাক্তারদের নিয়ে আজকে আমরা ওয়ান বাই ওয়ান অর্থাৎ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছি কিভাবে আমরা ওয়ান স্টপ সার্ভিস আমাদের করোনা রোগীদেরকে দিতে পারি। যদি আল্লাহ না করুক কোনো পজিটিভ রোগী পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা যাতে তাদেরকে সর্বাধিক সেবা দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চুলছাড়া বিশ্লেষণ করেছি, এবং আমাদের সকল কাজে আমাদের জনপ্রতিনিধিরা আমাদের সাথে সম্পৃক্ত আছে। তো সুতরাং আপনি যেটা বলেছেন যে এটার কোনো সত্যতা নেই বলে আপনি বলছেন, আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে নিম্নমানের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার কথা, আপনার ওখানে এই কার্যক্রম কেমন চলছে বা কি কি সাহায্য আপনারা দিচ্ছেন? ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ক্লিয়ার ইনস্ট্রাকশনের পর স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে আমরা ডোর টু ডোর খাদ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি, এবং এটা প্রতিনিয়তই আমাদের মহানগর এবং উপজেলাতে অব্যাহত আছে। এই কিছুক্ষণ পরেও আমাদের কয়েকটি উপজেলাতে ডোর টু ডোর খাদ্য, বিশেষ করে 10 কেজি চাল, 3 কেজি আলু, তেল, লবণ অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমরা জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে, যারা শ্রমিক, এবং আপনি জানেন যে খুলনা মহানগর এবং খুলনা জেলা এটা অনেকটাই শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে শিল্পনগরী, তো আমরা সেই বিষয়গুলি মাথায় রেখে সরকারের পক্ষ থেকে এবং সরকারও এই অঞ্চলে যাতে শ্রমিকগণ এলাকার শ্রমিক যারা আজকে যাদের কাজ বন্ধ হয়ে গেছে এবং যারা হোম ওয়ার্কার, ডে টু ডে ওয়ার্ক করে যারা বেঁচে থাকে, তাদের বিষয়গুলি আমরা সর্বাধিক বিবেচনা রেখে তাদেরকে তালিকা করে এবং আমাদের জনপ্রতিনিধির সাহায্য নিয়ে আমরা তাদের বাড়ি বাড়িতে তাদের খাবারগুলি পৌঁছে দিচ্ছি এবং সেটা অব্যাহত আছে, এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের মজুদ এবং সাহায্য স্থানীয় প্রশাসনের কাছে আছে এবং সেগুলি ডে বাই ডে আসতেছে। জি মোহাম্মদ হেলাল হোসেন, যেহেতু আপনার, আমি যতদূর শুনলাম যে 9:30 সময় নাকি আপনার একটা মিটিং আছে, আপনাকে যেহেতু ছেড়ে দিতে হবে, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে চটজলদি একটু উত্তর নিতে চাই। এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বা আমাদের কাছেও খবর আসছে যে বিভিন্ন জায়গায় হোম মানে মানুষকে আইসোলেশনে রাখার জন্য বা সামাজিক যে দূরত্ব নিশ্চিত করতে গিয়ে প্রশাসনের অনেকে মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে, সেটা না করে আসলে কি করে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়? কারণ আপনি জানেন গতকালকের ঘটনাটা নিয়ে কি পরিমাণ সমালোচনার ঝড় এসেছে, আপনার পেশাগত আদর্শ কি বলে? আসলে কি যাদের দায়িত্ব জনগণকে সেবা দেয়া, যারা জনগণের টাকায় যাদের বেতন হয়, এই ধরনের ব্যবহার করার সাহস কি আসলে তাদের থাকার কথা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বিষয়টি বলছেন, আপনি জানেন যে প্রশাসনে প্রায় 5 থেকে 6 হাজার কর্মকর্তা মাঠ প্রশাসনে দায়িত্বে নিয়োজিত আছে, এবং সরকারের যে কোনো পলিসি, সরকারের আদেশ এবং নির্দেশ বাস্তবায়ন করাই মাঠ প্রশাসনের কাজ। সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকাল এলির সকলকে সমন্বয় করে আমরা কাজগুলি করে থাকি। আপনি যেটা বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সে একটি নবীন কর্মকর্তা হতে তার ভুল হতেই পারে,
এবং সে যে কাজটি করেছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনার অংশ। ইতিমধ্যে সরকার তার বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছেন এবং বিষয়টি তদন্তাধীনও আছেন। তো আমরা মনে করি প্রশাসনের অলরেডি 99.9% সকলেই ঐক্যবদ্ধভাবে এই তৃণমূল পর্যায়ে সরকারের যে নির্দেশনা অনুসারে জনসেবার কাজটি তারা নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন। দুই একজন নবীন কর্মকর্তা মাঝে মাঝে তাদের ভুল ত্রুটি হতেই পারে, সেটা হওয়ার জন্য তার ব্যক্তিগত দায়, সেটা ওভারঅল প্রশাসনের দায় নয়। তো সেটা আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনাগুলি মাঠ প্রশাসনে পুনরাবৃত্তি না ঘটে। সরকার এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে যাদের বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে যারা এগুলি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন। তারপরে আমরা যেটা মনে করি আমাদের এই তৃণমূল পর্যায়ে সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু থেকে এই পর্যন্ত প্রশাসনের সকল কর্মকর্তা, আমাদের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সকলকে সমন্বয় করে এই সরকারের যে আজকে যে ইমার্জেন্সি যে বিষয়টা করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং আমরা মনে করি